আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করলে গুনাহ হবে কিনা, মানে আরেকটা মহিলাকে বিবাহ করলে গুনাহ হবে কিনা, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা পড়ি, খুলি, দেখি, আমাদের কাছে স্পষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহলিনুন নিকাহা ওয়ালাও বিতাম্ব। কিতাব ও নিকাহ অধ্যায়ের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহকে এটা প্রকাশ্য ঘোষণা করো, জানান দিয়ে করো, মানুষকে জানাও, এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়, তুমি বিবাহের বিষয়টা জানাও। এই জন্য আপনি বিবাহ করে মানুষকে দাওয়াত করতে পারেন, মানুষকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে এটা। কিন্তু কেউ যদি পালিয়ে বিয়ে করে, বিয়ে তো একদিক থেকে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, লা বাসা বিন নিকাহ, বিবাহে অসুবিধা নাই, হয়ে যাবে, কিন্তু এটা উচিত না। প্রথম স্ত্রীকে না জানিয়েও বিয়ে করলে বিয়ে হয়, এটা কেমন কাজ? অবশ্যই এটা একটা, তবে জানায় করাটা ভালো, এটা ভালো কাজ, বিবাহ করা এটা ভালো। অনেক নারীরা বলবে, অনেকের বিপক্ষে খারাপ কমেন্ট করবে, অধিকার আছে, সে যদি সমতা রক্ষা করতে পারে তো বৈধ, কিন্তু যদি রক্ষা করার ক্ষেত্রে কম বেশি হয়, কোনোভাবেই বৈধ না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।